সভায় উপস্থিত আমাদের সমাজের কুর্মী জনজাতির মূল মান্তা মূল খুঁটি শ্রদ্ধেয় অজিত প্রসাদ মাহাতো মহাশয়কে কর জোহার সহ অন্যান্য যারা গুরুজনরা উপস্থিত হয়েছেন তাদেরকেও আমার কর জোহার এবং সমবয়সী আমার বন্ধুদের জানাই হুল জোহার এবং ছোটদের স্নেহাশিস জানাচ্ছি। আজ আমরা একটি বিশেষ কারণে এই সভায় উপস্থিত হয়েছি। আমাদের 20 সেপ্টেম্বর যে রেল টেকাও হতে চলেছে তার প্রস্তুতি মঞ্চ, এবং এই আপনারা জানেন এই রেল টেকা বা রহর ঠেকা এবং রেল টেকা এই আন্দোলনের যে সর্বোচ্চ রূপ আমরা 20 সেপ্টেম্বর দিতে চলেছি তার যে প্রস্তুতি সভা, এর পূর্ববর্তী অনেক ইতিহাস রয়েছে। আমাদের এই আন্দোলনের, এই সমাজ আন্দোলনের অনেক ইতিহাস রয়েছে। আন্দোলনটিও একদিনে গড়ে ওঠেনি, বহু বছর ধরে চলছে এবং অনেকেই জানেন প্রায় 70 বছর ধরেই চলছে এই আন্দোলন। তো ইতিহাস আমাদের জানান দিচ্ছে যে আন্দোলন এত বছর ধরে চলার পরেও আমরা কিন্তু আমাদের অধিকার ফিরে পাইনি। তার বাস্তব রূপটি যাতে আমরা ফিরে পাই তার জন্য রেল টেকা করতে চলেছে 20 সেপ্টেম্বর। এবং সবাই জানেন যে একটি অহিংস আন্দোলন করতে গেলে তার যে সর্বোচ্চ রূপ, আমরা তো বন্দুক হাতে বা লাঠি শটা নিয়ে আন্দোলন করতে পারবো না, আমরা অহিংসভাবে অসহযোগ আন্দোলন যেরকম আমরা ইতিহাসে দেখছি সেইভাবেই এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের শ্রদ্ধেয় মহাশয় অজিত প্রসাদ মাহাতো যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা এগিয়ে যাব, এবং উনি আমাদের চলার পথটিকে আরও যাতে মসৃণ হয় এবং আমরা যাতে আরও বেশি উদ্বুদ্ধ হতে পারি, এবং কুর্মী জনজাতির যারা এখানে উপস্থিত হয়েছে তারা আরও যেন সঞ্জীবিত হতে পারি এবং এই আন্দোলনটিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্যই আমরা এই সভায় উপস্থিত হয়েছি। আর যারা দ্বিমত পোষণ করে আছেন, আমাদের এই অঞ্চলে অনেকেই আছেন যারা মনে করছেন যে অযথা সময় নষ্ট করে কী লাভ, আজকে তারা হয়তো কিছুটা হলেও অনুধাবন করতে পারবেন যে কি কারণে আজকে সমাজের গুণী মানুষেরা রাস্তায় বেরিয়ে এসেছে। শুধুমাত্র আমাদের যা দৈনন্দিন কাজকর্ম, সেই কাজকর্ম তো সবারই রয়েছে, সে কাজকর্ম তো রয়েছে, কাজকর্মকে একটু স্থগিত রেখে আজকে এই সভায় আমরা উপস্থিত হয়েছি তার একটাই কারণ যে রেল টেকা 20 সেপ্টেম্বর তাকে বাস্তবে রূপ দেওয়া। আমরা জানান দেব যে কিভাবে আন্দোলন করতে হয়, এবং সরকার থেকে শুরু করে যারা আমাদের আগে আশ্বাস দিয়েছেন যে কি আন্দোলনের বাস্তব রূপ, অর্থাৎ এসটির দাবি আমাদের যে প্রথম থেকেই যে আমরা আন্দোলনের মূল যে হক আদায়ের জন্য আমরা লড়াই করছি তার বাস্তব রূপ যাতে আমরা এখানে দেখতে পাই। কারণ এর আগে বহু ঘটনা ঘটেছে, আমরা অনেকবার আন্দোলন করেছি, এর আগেও রেল টেকা হয়েছে, দহর টেকা হয়েছে, কিন্তু আমাদের আন্দোলনটি বাস্তবে রূপ পায়নি। অনেক দোলাচল অতিক্রম করার পরেও সিআইআই রিপোর্ট পাঠানো হয়েছে এবং নানান রাজনৈতিক মতানৈক্য চলছে, চলবে, জানি না এর মানে অন্তিম বা শেষ কোথায়। তো আমরা হাল ছাড়ার পাত্র নই, আমরা আন্দোলন করব। এবং শ্রদ্ধেয় অজিতবাবু যেরকম বলেন যে স্বাধীনতা সংগ্রাম আমরা 200 বছর ধরে, 200 বছর আমরা আন্দোলন করেছি তারপরে আমাদের স্বাধীনতা লাভ হয়েছে, ঠিক সেই রকমই আমাদের অধৈর্য হলে হবে না, আমাদের সমাজ আন্দোলনটিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং পরবর্তী প্রজন্ম যাতে সেই সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্যই আমাদের এই যুব সমাজ আমরা রাস্তায় নেমে এসেছি। এবং আমাদের এই আন্দোলন তো একদিনের আন্দোলন নয়, অনেকেই জানেন এবং সবাই জানেন আশা করি এতদিনে জেনে গেছেন যে অতীতে প্রায় ইংরেজদের সময় থেকেই দেখা যাচ্ছে যে আমরা কিভাবে বঞ্চিত, শোষিত, অবহেলিত হয়ে যাচ্ছি, এবং সেই বঞ্চনার ইতিহাস আজকে আমরা অনেকেই হয়তো বিস্তৃতের অতল তলে তলিয়ে গেছে, কিন্তু এখন আমরা সজাগ হয়েছি এবং বাড়িতে বাড়িতে নেক নেগাচার যে নীতিগুলি সেইগুলিও খুব সুষ্ঠুভাবে অনুষ্ঠান করছি।
অনেকেই হয়তো চেষ্টা করছেন, কিন্তু আরও যাতে ব্যাপকভাবে সমাজের মধ্যে প্রচারিত হয় সেই ব্যাপারটি আমাদের দেখতে হবে। আর এই বঞ্চনার ইতিহাস বলতে গেলে আরেকটু স্পষ্টভাবে বলা দরকার যে আমাদের এর আগে যেরকম কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, বত্রিশের ভারত আইন অমান্য আন্দোলন, ৪২-এর ভারত ছাড়া আন্দোলন ঘটে গেছে, সেখানে দেখা গেছে যে আমাদের কুর্মী জনজাতির মানুষ কিন্তু আমরা বঞ্চনার শিকার হয়েই চলেছি। কারণ আমাদের ইতিহাস নীরব, আমাদের কথা কেউ ইতিহাসের পাতায় লিখে রাখেনি। যেমন শহীদ চুনারাম মাহাতো, রঘুনাথ মাহাতোর কথা আমরা শুনছি, কিন্তু বর্তমানে যদিও শোনা যাচ্ছে ইতিহাসে নথিভুক্ত করা হচ্ছে, কিন্তু আমরা অতীতে দেখতে পাচ্ছি যে আমাদের ইতিহাস কিন্তু নীরব রয়েছে। আর বঞ্চনার রাজনৈতিক কারণে আমাদের এই বঞ্চনার শিকার তো আমরা বহুদিন ধরে হচ্ছি। আমাদের এই ঐক্য যাতে নষ্ট হয় তার জন্য দেখা যাচ্ছে যে আমরা বাংলা, বিহার, ওড়িশা যেরকম প্রদেশগুলি ভাগ করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দেখা যাচ্ছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরে যখন ইংরেজ শাসন স্থাপিত হলো, আমাদের ঐক্য নষ্ট করার জন্য আমাদেরকে বিহার, বাংলা, ওড়িশার সাথে যুক্ত করে দেওয়া হলো। এবং আমাদের কেউ কেউ আমরা মনে করছি আমরা বিহারি বাঙালি, কেউ কেউ এইভাবে আমাদের মনের যে ঐক্য সেটা নষ্ট করা হলো, এবং সমাজ থেকে আমাদের এইভাবে ঐক্য নষ্ট করার ফলে আমরা কি করলাম যে আমাদের এই আজকে এই 21st century দাঁড়িয়ে আমরা কিন্তু নিজেদেরকে মনে করতে পারছি না যে কুর্মী জনজাতির মানুষ এত বড় একটা শক্তি আমাদের আমাদের কথা শুনতে বাধ্য। কারণ আমাদের তো এটা হকের আদায়, হকের অধিকার, আমরা কোনো অনৈতিক দাবি করছি না, এটা আমাদের হক, তোমরা ফিরিয়ে দেবে, এটা তোমরা দিতে বাধ্য। আমরা সেইভাবেই এগোচ্ছি এবং আপনারা দলে দলে 20 সেপ্টেম্বর আমাদের হাতে হাত রেখে দলে দলে পায়ে পা মিলিয়ে চলে আসুন, আমাদের রেল টেকা এই এই আন্দোলনটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। আর অজিত প্রসাদ মাহাতো, সম্মানীয় অজিত প্রসাদ মাহাতো যেরকম বলেন যে যে নির্দেশগুলি দেন যে আমাদের যে মদ বা নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে, অর্থাৎ নেশা মানুষকে যেরকম আমাদের বুদ্ধি ভ্রষ্ট করে দেয় ঠিক সেরকমই আমাদের সচেতন মনটিকে নষ্ট করে দেয়, আমরা কি ঠিক ভুল সেটি নষ্ট করে দেয়। এই প্রসঙ্গে একটি কথা বলা দরকার, স্বামী বিবেকানন্দকে মাদ্রাজে যখন নামলেন, স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করলেন কয়েকজন যুবক যে মহারাজ আপনি তো স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন, তাহলে আমাদের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনটি আরো মানে দ্রুত হবে। তখন উনি বলছেন আমি স্বাধীনতা একদিনে ফিরিয়ে দিতে পারি, যেটা অজিত প্রসাদ মাহাতো বলেন যে আমি একদিনে ফিরিয়ে দিতে পারি, কিন্তু সে স্বাধীনতা রক্ষা করার ক্ষমতা কি তোমাদের আছে? অর্থাৎ আমাদের এই নেগাচারী যে নীতিগুলি, নিয়মগুলি আমরা যদি পালন করি, ঘরে ঘরে পালন করি, এবং ব্রাহ্মণাইজেশন অর্থাৎ ব্রাহ্মণ্যবাদী যে প্রভাবগুলি থেকে যদি মুক্ত হতে পারি, তাহলে আমাদের অধিকার আনতে, অধিকার আদায় বা হক আদায়ের দাবিটি কিন্তু সার্থক রূপ পেতে বেশি সময় লাগবে না, সেটি অত্যন্ত মানে সম্মুখেই রয়েছে। আমরা এইভাবে ওনার নির্দেশ মতো যদি চলতে পারি, ওনার নির্দেশ অনুযায়ী যেভাবে উনি যেরকম আমাদের পথ দেখাবেন সেইভাবে আমরা যদি চলতে পারি, আমাদের লক্ষ্য বেশি দূরে নয়, অতি সন্নিকটে। তো এইভাবেই ওনার ডাকে আমরা সাড়া দেব এবং যত দিক দিগন্তের যত কুর্মী সমাজের মানুষ আছেন, আরেকটি কথা বলা ভালো, আমাদের এই এসটির অধিকার যে আন্দোলনটি চলছে সেই সম্পর্কে আমি ওনাদের একটু রিকোয়েস্ট করব যে অনেকেই জানেন না, অনেকে আমাকে একজন বলছিলেন, জনৈক ভদ্রলোক বলছিলেন, আচ্ছা দিদি এসটি, সাঁওতাল, আদিবাসী, কুর্মি এগুলো তো আলাদা, মানে এখনো তারা জানেনি না যে এসটি কারা, আদিবাসী কারা, সাঁওতাল কারা, মানে এই যে আমাদের মধ্যে ভাগ, মানে আমরা কি কি ব্যাপার, আদিবাসী বলতে কি বুঝি, এই ব্যাপারগুলি আমাদের কাছে ক্লিয়ার নয়। আর সিআরআই রিপোর্ট, আমরা কুর্মী জনজাতি, এগুলো তো অনেক দূর কি বাদ, মানে আমাদের আগে মানে পড়াশোনা করতে হবে, সচেতনতা বাড়াতে হবে যে আমরা কি কি ব্যাপার, কোথা থেকে এসেছি আমরা। আবার একটি ব্যাপার, আমরা যে মানভূম অঞ্চল থেকে যে বিচ্ছিন্ন জনজাতির মানুষ, মানভূম থেকে আমাদের যে মানভূম হচ্ছে আমাদের মেন আদি বাসিন্দা, আমরা মানভূমের বাসিন্দা, অনেকে বলছেন যে ইউপি বিহারের সাথে আমাদের গুলিয়ে ফেলছেন যে আমরা এবং ওই কুর্মী, মানে ওরা লেখে
মানে ইংরেজি অক্ষর আর এর একটু ডিফারেন্স হয়ে গেছে, যার জন্য আমাদের কুর্মি আর কুর্মি দুটো মিলেমিশে এক হয়ে গিয়ে আমরা কিন্তু বঞ্চিত হয়ে গেছি। মানে এই ব্যাপারটাও আমাদের কাছে ক্লিয়ার নয়, ঠিক আছে? মানে এইগুলো আমাদের জানতে হবে এবং কিভাবে আমরা এই ব্যাপারগুলো জেনে সচেতনভাবে সচেতন মানে কুর্মি জনজাতির মানুষ হয়ে আন্দোলনটি শুধু গান বাজনা শোনার জন্য আমরা একত্রিত হব, গান শুনবো, অনুষ্ঠান শেষ হয়ে গেল তা কিন্তু নয়। আমরা এখান থেকে যে জিনিসটা নিয়ে যাব সেটা হচ্ছে এই সচেতন মনটিকে, যে কুর্মি জনজাতির মানুষ আমরা কিসের জন্য আন্দোলন করছি, কি ব্যাপার, এবং এই রেল থেকে অনুষ্ঠানটি কেন আমরা, রেল থেকে আন্দোলনে কেন আমরা সামিল হব দলে দলে, সেই কারণেই কিন্তু আমরা আজকে একত্রিত হয়ে এসেছি। এবং সুদূর থেকে অজিতবাবু এসছেন আমাদের উদ্বুদ্ধ করার জন্য, এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে আজকে এখানে একত্রিত হয়েছি। কেউ আমাদের কোনো জোর খাটায়নি বা কাউকে আমরা কোনো কিছু ফোর্স করিনি। ওনারা মানে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই, এবং অনেকেই হয়তো বাড়ি থেকেও শুনছেন, যে তো আমার একটাই কথা বলার, 20 সেপ্টেম্বর আন্দোলনটিকে আপনারা বাস্তবে রূপ দিন এবং সার্থক করে তুলুন। আর আপনারা একটু চোখ কান খোলা, আরেকটি আমি শেষ কথা বলে আমার বক্তব্যটি শেষ করছি। আমি একটা পত্রিকাতে পড়লাম যে জনৈক একজন ভদ্রলোক জিজ্ঞাসা করছেন যে আচ্ছা বাবু তুমি কি রেজাল্ট কি করেছো, বলছে আমি ফার্স্ট হয়েছি। তো বলছে এই দেখ রাজু, ঢের কুর্মিরাও ধর কুর্মিরাও আজকাল লেখাপড়া করছে, ফার্স্ট হচ্ছে, চাষবাস করবে না ফার্স্ট হচ্ছে, লেখাপড়া করছে। ঢর কুর্মি মানে ঢর সাপ, কাকে বলি, যাদের বিষ নেই। বলছে আমাদের অন্যান্য জনজাতি মানে অন্যান্য মানুষদের কাছে, তথাকথিত ভদ্রলোক মানুষদের কাছে আমরা নাকি ঢের ঢর সাপ, অর্থাৎ আমাদের বিষ নেই, আমরা প্রতিবাদ করতে জানি না। তো আমরা প্রতিবাদ করতে জানি কিনা অতীতে তো আমরা দেখিয়েছি, তো আরেকবার আমরা দেখাতে চাই 20 সেপ্টেম্বর কিভাবে আমরা অত্যন্ত সুন্দরভাবে আন্দোলনটিকে বাস্তবে রূপ দিতে পারি। আপনারাও সেই আন্দোলনে সামিল হন এবং এগিয়ে আসুন। ধন্যবাদ, গর্জহার জানাচ্ছি সবাইকে।